বাড়াতে হবে, সব কিছু ছেড়ে দিয়ে যত সংগঠন আছে সব সংগঠনকে সার্বিক শ্রম সার্বিক সময় ব্যয় করতে হবে হাদিসের চর্চার পিছনে, হাদিসের প্রসারের পিছনে। যত আহলে হাদিস আলেম আছে সকলকে সময় ব্যয় করতে হবে হাদিসের চর্চার পিছনে, হাদিসের অনুবাদের পিছনে, হাদিসের তাহকিকের পিছনে। যত আহলে হাদিস সাধারণ জনগণ আছে সকলকে সকাল সন্ধ্যে সময় ব্যয় করতে হবে হাদিস পড়ার পিছনে, হাদিসের বই মানুষের মাঝে বিতরণের পিছনে, হাদিসের দাওয়াত মানুষের মাঝে দেওয়ার পিছনে। এটাই প্রকৃত আহলে হাদিস আন্দোলন, এটাই প্রকৃত আহলে হাদিসদের সংগ্রাম, এরাই প্রকৃত আহলে হাদিস। হয়তো আমি বুঝাতে অক্ষম, কিন্তু বুঝাতে পারি আর না পারি, বাস্তব এবং প্রকৃত আহলে হাদিস হচ্ছে এটাই। হাদিসের চর্চা সকাল সন্ধ্যায়, হাদিসের চর্চা সকাল সন্ধ্যায়, এটাই হচ্ছে আহলে হাদিস। সে আহলে হাদিস আলেম হোক, আহলে হাদিস সংগঠন হোক, আহলে হাদিস সাধারণ ব্যক্তি হোক, সকাল সন্ধ্যায় হাদিসের প্রচার, হাদিসের প্রসার এবং হাদিসকে হেফাজত করা হচ্ছে মূল আহলে হাদিসের রোগ। আরো যে বিষয়গুলো আলোচনার ছিল সেই বিষয়গুলো এখানে ওইভাবে না বলে আমার বক্তব্য আমি শেষের দিকে নিয়ে আসতেছি। এখানে আরেকটা কথা বলে রাখি যে বর্তমানে আহলে হাদিসদের সাথে দুটা বড় বড় সমস্যা, এই দুটা বড় বড় সমস্যা বলে আজকের আলোচনা শেষ করব। এক, আহলে হাদিসরা আজকে তিন ভাগে নামে সহি আকিদা, এই নামটা এখন বেশি চলে, আমি আহলে হাদিস নাম বলবো না, সহি আকিদা, সহি আকিদা এই নামটা এখন তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এক, যারা রাজনীতি করাকে নিজের সকাল সন্ধ্যা মনে করে, ভোটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখল করাকে যারা বিশ্বাস করে, বিশ্বাস স্থাপন করে, তারাও সহি আকিদা নামটা ব্যবহার করছে। কথা কি বুঝাতে পারছি? আর যারা বম মেরে অস্ত্রের মাধ্যমে বিদ্রোহ করে ক্ষমতা দখল করতে চায়, খারেজি জঙ্গি, তারাও সহি আকিদা শব্দটা ব্যবহার করছে। কথা বুঝতে পারছেন? আহলে হাদিসের এই দুই গ্রুপের কারো সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই, থাকতেও পারে না। আহলে হাদিসরা ভোটের মাধ্যমেও ক্ষমতা দখল করতে চায় না, আহলে হাদিসরা অস্ত্রের মাধ্যমেও ক্ষমতা দখল করতে চায় না। আহলে হাদিসরা বিশ্বাস করে, আহলে হাদিসরা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছিলেন কাউকে এই দায়িত্ব দিয়ে পাঠাননি যে তোমার ক্ষমতা দখল করতে হবে, সবাইকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে মানুষকে দেখিয়ে দাও কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে মানুষকে বের করে জান্নাতের রাস্তায় মানুষকে দাও, কিভাবে মানুষ জান্নাতে যেতে পারবে এই রাস্তা মানুষকে দেখিয়ে দাও। এটাই ছিল আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে তার রাসূলদের উপর দায়িত্ব। ক্ষমতা দখল করা সফলতা নয়, জান্নাতে যাওয়া সফলতা। কথা বুঝতে পারেননি? জান্নাতে যাওয়া সফলতা, কিভাবে আমি জান্নাতে যাব এই রাস্তা দেখিয়ে দেওয়াই হচ্ছে রাসূল এবং নবীদের দায়িত্ব। আর যারা আহলে হাদিস তারা হচ্ছে রাসূল ও রাসূলুল্লাহ। রাসূল মানে হচ্ছে প্রতিনিধি, পোস্টম্যান। আমি যখন একটা চিঠি লিখি ওই চিঠিটা পোস্টম্যান নিয়ে আমার বাড়িতে পৌঁছায়, ওই চিঠিটা তো রাসূল শব্দের আরবি হচ্ছে প্রতিনিধির, পোস্টম্যানের আরবি হচ্ছে রাসূল। আল্লাহ সুবহানাহু তাআলার চিঠি তিনি বহন করে মানুষকে নিয়ে এসে দিয়েছেন, এই জন্য তার নাম কি? রাসূল। কথা বুঝতে পারছেন? প্রতিনিধি। আর আলেমরা হচ্ছে রাসূল ও রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত প্রতিনিধির প্রতিনিধি। আল্লাহ প্রতিনিধি করে রাসূলকে পাঠিয়েছেন, আর রাসূলের প্রতিনিধি কারা? আলেম ওলামা। আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি, টাকা পয়সারও নয়, ধন দৌলতেরও নয়, বাড়ি গাড়িরও নয়, ক্ষমতারও নয়, কিসের? ইলমে, জ্ঞানের। যে জ্ঞান আল্লাহ রাসূল রেখে গেছেন, ওই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ রাসূল আল্লাহর নিকট থেকে নিয়েছিলেন, ওই জ্ঞান আলেমগণ রাসূলের অধীনস্থ হয়ে, রাসূলের প্রতিনিধি হয়ে, রাসূলের পোস্টম্যান হয়ে জনগণের নিকটে পৌঁছে দেবে, এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। তো আহলে হাদিসরা বিশ্বাস করে মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে হবে, কোনদিন যদি আল্লাহ চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিবেন। ওয়াআদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবে এবং সৎ আমল করবে আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছেন, লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে আল্লাহ তাদেরকে একদিন ক্ষমতা দিবেন যেমন আল্লাহ তাদের পূর্ববর্তীদের ক্ষমতা দিয়েছিলেন, এটা আল্লাহর ওয়াদা। আমি কাজ করে যাব, আল্লাহ ওয়াদা দিয়েছে, আল্লাহ কোন দিন ক্ষমতা দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি জোর করে ক্ষমতা দখল করতে যাব এতে আমরা বিশ্বাস করি না।